নমস্কার বন্ধুরা, হিঙ্গলগঞ্জ বারবাড়ি গোট ফার্মের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা একটা নতুন ভিডিও দেখছেন যেটা নেপিয়ার ঘাসের উপরে করতে চলেছি। এর আগেও আমাদের চ্যানেলে কিন্তু একটা নেপিয়ার ঘাসের উপর ভিডিও আছে, যেখানে আমাদের ক্ষেতটা এবং কতটা কীভাবে করেছি সমস্ত কিছু বলা আছে। সো এটাও একটা নতুন ভিডিও, এই ভিডিওর থেকে আশা করছি আপনারা অনেক তথ্য পাবেন এবং আপনাদের হেল্প হবে আপনাদের ঘাস ভালো করার জন্য বা ঘাস কীভাবে করবেন তার জন্য। সো এই ভিডিওটা করলাম তার একটা বিশেষ কারণ, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু আমাদের এই যে লাইনগুলো, এগুলোর ঘাস কাটা হয়ে গেছে, আর এই যে লাইনগুলো ঘাস কিন্তু বড় হয়ে গেছে। এগুলো দেখতে কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আর ছোট নেই, এগুলো বড় হয়ে গেছে। আমাদের আগের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এক একটা ঝাড় কত বড় বড় এবং গাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, অনেক বড় গাছ ছিল। কিন্তু সেই হিসাবে কিন্তু এইবারের গাছগুলো একদম ছোট, এবং যদি আপনারা খুব ভালো করে দেখেন গাছগুলোর প্রত্যেকটা ডাল খুবই সরু, আঙুলের মতো পুরো। কিন্তু এই যে আঙুলের মতো সরু, দেখে মনে হচ্ছে যেন কচি রয়েছে বা ছোট, এগুলো কিন্তু আঙুলের মতো সরু হওয়া সত্ত্বেও যথেষ্ট শক্ত হয়ে গেছে। এর কারণ একটাই, আমাদের ঘাসের জমিতে এবছর জল জমে গেছিল। আমাদের জমিটা যথেষ্ট উঁচু জায়গায়, তা সত্ত্বেও এবছর কিন্তু আমাদের ঘাসের জমিতে জল জমেছিল। আপনারা অনেকেই দেখেছেন হিঙ্গলগঞ্জে ইছামতি যে নদী, তার বাঁধ ভেঙে কিন্তু নোনা জল চারিদিকে ঢুকে এসেছিল। আমাদেরও ঘাসের জমির পিছনটা পর্যন্ত প্রায় চলে এসেছিল। ভাগ্যবশত আমাদের ঘাসের জমিতে ওঠেনি, না হলে এই ঘাস সবই প্রায় মারা যেত। কিন্তু সে ছাড়াও এই বছর আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এবং যেহেতু আগেই অলরেডি জল ছিল ভরে সমস্ত জায়গায়, যেগুলো সরে উঠতে পেরেছিল না, তার ফলে এই যে জমিগুলোতে যে জলগুলো হয়েছিল সেগুলো কিন্তু ড্রেন দিয়ে বেরিয়ে বাইরে বেরিয়ে যেতে পারেনি, এই জমির মধ্যেই জমেছিল। আর সেগুলোকে বের করার মতো অপশানও ছিল না, কেননা পুরোপুরি ড্রেন যদি কেটে দেওয়া হতো সেক্ষেত্রে না হয় নোনা জলগুলো আবার ভিতরে ঢুকে আসতো, গাছগুলো মারা যেত। তো এসব নানান কারণে এবার আমাদের ড্রেনের সুবিধাটাও খুবই খারাপ ছিল, যার ফলে এই ঘাসগুলোর যে গোড়াগুলো রয়েছে ওখানে জল জমে গেছিলো, জমির জলগুলো বেরোতে পারেনি। সো এই কারণেই ভিডিওটা করছি। এখানে জল জমেছিল সেটা আলাদা বিষয়, কিন্তু ভিডিওটা করার একটাই কারণ যে গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু এই ঘাসটা একদম ভালো হয় না। সো আপনারা যারা যেখানেই করেন না কেন, এই নেপিয়ার ঘাস যখন চাষ করবেন অবশ্যই কিন্তু উঁচু জমিতে চাষ করবেন, বিল জমি বা নিচু জমিতে করবেন না। বিল জমি বা নিচু জমিতে করলে কিন্তু ঘাস বর্ষা আসতেই মারা যাবে, কিছুক্ষণ ওরা জল নিতে পারে তারপরে মারা যায়। তো আমাদের এই যে ঘাসের জমি, এর মধ্যে কিন্তু এই জমিগুলো যেহেতু জল জমেছে আবার বেরিয়েছে, জমেছে আবার বেরিয়েছে, তাই বেঁচে আছে গাছগুলো। যদি পুরোপুরি জমে ডুবে যেত যেমন বিল জমি যায় তাহলে কিন্তু মারা যেত। কিছু গাছ অলরেডি মারাও গেছে, যেসব গাছের ঝাড়গুলো ছোট ছোট সেই সব গাছগুলো কিন্তু অলরেডি মারা গেছে। এটাতে একটা আমাদের বিশাল ক্ষতিও হয়েছে বলতে গেলে, যেহেতু ঘাস যদি কমে যায় আমরা ছাগলকে কিন্তু খাবার যোগান কম দিতে পারবো, এটা একটা অবশ্যই ফার্মারের জন্য ক্ষতি। দূরে দেখুন কিছু কিছু গাছ যেগুলো কাটা হয়েছে ওর থেকে নতুন কচ বেরিয়েছে, কিছু গাছের কিন্তু বার হয়নি। এই দেখুন এই যে কচ বেরিয়েছে, কচ বেরোলেও এই ঝাড়ের অনেকগুলো কিন্তু মারা গেছে, আর কিছু কিছু ডালের থেকে নতুন করে কচ বেরিয়েছে। এর পাশের ছোটটা দেখুন, এটা কিন্তু বলতে গেলে মারা যাচ্ছে, এটা হয়তো আর হবে না। সো এইরকম হয়েছে আমাদের জমিটা, এর কারণ একটাই, সেটা জল। সো অবশ্যই আপনারা যেখানে চাষ করবেন সেখানে উঁচু জমি রাখবেন, আর জল জমতে দেবেন না, ড্রেনটা খুব ভালো রাখবেন। এছাড়া বর্ষাকাল হলেও বা সারা বছরই একটু চেষ্টা করবেন সার দিতে, সেটা আপনারা জৈব সার দিন বা যে কোনো সার, সেই সারটা দিতে পারেন। আমরা ইউরিয়া সারটা ইউজ করে থাকি যাতে গাছটা তাড়াতাড়ি বাড়ে, ফলনটা ভালো হয়। সো আপনারা কিন্তু জৈব সার বা যে কোনো সার ইউজ করবেন যাতে গাছের ফলনটা ভালো থাকে। এই গাছ 30 দিন অন্তর অন্তর কাটা যায়, তো সেরকম অনুযায়ী কিন্তু
ফলনটা করতে হলে সার কিন্তু ইউজ করতে হবে, তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে। এই যে দেখুন গাছগুলোর মধ্যে এই ছোট ঝাড়টা, এটা কিন্তু প্রায় মারা যাওয়ার মতো। তো এইরকমই হয়েছে, ওই ঝাড়টা প্রায় মারা যাওয়ার মতো, ওতে আছে তিন চারটে ডাল মারা যাওয়ার মতো বাকি। নাহলে এই যে এক একটা ঝাড়ে প্রায় তিরিশটার কাছে কিন্তু ডাল বের হয়, গাছ হয়, এবং সেগুলো এক একটা এতটা বড়, এতটা লম্বা হয় যে অল্প কাটলেও অনেক ছাগলে খাবার যোগান হয়। কিন্তু আমাদের কিন্তু এখন উল্টো হচ্ছে, অনেকটা করে কাটতে হচ্ছে তবে গিয়ে আমাদের ছাগলের খাবারটা যোগান হচ্ছে। সো এক্ষেত্রে আমাদের সারও দেওয়া হয়েছিল না জলের কারণে, সেটাও একটা ফল্ট। আর এছাড়াও বন্ধুরা, প্রত্যেক বর্ষার পরে একটু একটু এমনিতেও কিছু গাছ যেগুলো পুরনো হয়ে যায় সেগুলো মারা যায়, জল জমা ছাড়াও কিছু গাছ মারা যায় অনেক দিন গাছের ফলন দেওয়ার ফলে। তো সেগুলো কিন্তু আপনাদের উঠিয়ে উঠিয়ে আবার বসাতে হবে। তো আর এছাড়াও বর্ষার পরে একটুখানি জমিতে খাটনি করতে হবে, জমিটা পরিষ্কার করতে হবে, বেশি ঘাস জন্মালে সেগুলোকে আপনাদের ঘাসগুলোকে মারতে হবে, আগাছা ঘাসগুলো। তো জমির কিন্তু যত্ন নিতে হবে বর্ষার পরে। আমাদের দেখুন যেগুলো মারা গেছে ওগুলো কিন্তু তুলে ফেলা হচ্ছে, ওগুলো তুলে ফেলা হচ্ছে, ওগুলোর তুলে ওখানটাতে আবার নতুন করে কাটিং লাগানো হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটার থেকে আপনাদের হেল্প হবে, আপনারা আপনাদের ঘাসকে অবশ্যই সুরক্ষিত করতে পারবেন জমা জলের থেকে, এবং ঘাসের ফলন বাড়াতে পারবেন, অবশ্যই সার ইউজ করবেন সারটা। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর অন্যান্য খামারি ভাইদের সাথে শেয়ার করবেন, আশা করছি তাদেরও হেল্প হবে কিছু আমাদের ভিডিওর থেকে। আর কোনো রকম কোনো সাহায্যর দরকার পড়লে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যথাসাধ্য সাহায্য করা হবে। সো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, টাটা।